হ্যাঁ, আজকের ভিডিওটা আমি এই জন্য করতে চলেছি যে কারি গাছ যারা চিনতে পারছেন না, বাংলাদেশের বন্ধুরা বিশেষ করে এবং আমাদের যেখান থেকে যারা দেখছেন, তা আমি তাদের জন্যই এই ভিডিওটা বানাতে চলেছি যে অ্যাকচুয়ালি কারি গাছ আর নিম গাছ অ্যাকচুয়ালি এক নয়, ঠিক আছে? নমস্কার, আমি তুষার নস্কর আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল তুষারের বাগান। বাংলাতে কারি গাছের ভিডিও মনে হয় আমার থেকে বেশি কেউ আপলোড করেনি। এইটুকু শুধু বলবো যে আসুন আমরা চিনে নিই অ্যাকচুয়ালি গাছটা কি। আচ্ছা দেখুন, এইটা হচ্ছে কারি গাছ, একটু দাঁড়ান। দেখুন এগুলো হচ্ছে কারি গাছের চারা উঠছে, দেখেছেন? দেখুন পাতাগুলো কি দেখে মনে হচ্ছে আপনার নিম গাছের পাতা? নিম গাছ কি মনে হচ্ছে? দেখুন ছোট ছোট চারা দিয়ে আপনাদেরকে চেনানোর চেষ্টা করছি, জাস্ট এইটুকু আমার আমি আপনাদের হেল্প করতে পারি। আচ্ছা দাঁড়ান, নিম গাছ দেখাই। আচ্ছা দেখুন, এটা নিম গাছ, এটা তো নিম গাছ। দেখুন এই পাতাটা দেখুন, এটা এটা নিশ্চয়ই নিম গাছের পাতা। এই যে আপনার নিম গাছ, অবশ্যই চিনতে পাচ্ছেন এটা নিম গাছ। এবার আপনারা বলুন, এটা কি নিম গাছ? দেখুন পাতা কি এক? দেখুন, আচ্ছা আরও দেখুন, নিম গাছে যখন ছোটো ছোটো চারা যখন আপনারা দেখেন ওঠে, সে কি এইরকম পাতা দেয়? এটা এরকম পাতা কি হয়? হয় না নিশ্চয়ই। তাহলে অর্থাৎ নিম গাছ আর কারি গাছ এক না, ঠিক আছে? নাসিন্দা গাছের পাতাও একই নয়, এগুলো নয়, কারি গাছ কারি গাছই। দেখুন এগুলো সব কারি গাছ, আমার এত অসংখ্য চারা আমার এখানে ওঠে। এবং দেখুন গাছটা দেখানোর চেষ্টা করছি, দেখুন কত লম্বা হয়েছে, কিন্তু এটা নিম গাছ না, ঠিক আছে? ভালো করে দেখুন, এই যে পাতা টেনে এনে দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন দেখেছেন? এটা হচ্ছে কারি গাছ, এই যে দেখুন, এগুলোকে কারি গাছ বলে, ঠিক আছে? অনেক বড় গাছ। দেখুন আপনাদের দেখানোর জন্য আমি নানা রকম কাছে গাছের কাছ থেকে গিয়ে গাছ দেখানোর চেষ্টা করছি। আর যারা চ্যানেলটা নতুন তাদের কাছে অনুরোধ করবো যে একটু সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, আর সবাইকে শেয়ার করুন, চেনানোর চেষ্টা করুন। আর কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা থাকলে জিজ্ঞাসা করুন, কমেন্ট বক্সে লিখুন আপনাদের কাছে কি কি নামে বলে, আমি সঙ্গে সঙ্গে উত্তর দেব। আর আপনারা এই গাছগুলোকে যারা চেনেন তারা কি নামে চেনেন বলুন, এটা কারি গাছই বলা হয়। ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।